আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জিও পাগলা ফিরিয়ে আনতে চায় ভানুর কমেডি। পুজোর এক ঝাঁক ছবির ভিড়ে মিশে হারিয়ে যেতে চায়নি এই সিনেমা, কারণ দম ফাটা হাসির এই সিনেমাতে ভিড় করেছেন নায়ক নায়িকারাই। সিনেমায় চার চার জোড়া নায়ক নায়িকা, যিশু, সোহম, হিরণ এবং বনের মতন চার নায়কের পাশাপাশি স্ক্রিন জুড়ে পাগলামি করতে আসছেন শ্রাবন্তী, পায়েল, ঋত্বিকা, কৌশানীরা। শেষ কোন বাংলা সিনেমায় চার জোড়া কাপেলকে নিয়ে কমেডি করা হয়েছে? সম্ভবত বসন্ত বিলা। এছাড়া অন্য কোনো সিনেমার কথা আপাতত মনে করা যাচ্ছে না। সিনেমার টাইটেল ট্র্যাকের ভিউ মুভি রিলিজের 15 দিন আগে ছাপিয়ে গেছে 2.3 মিলিয়ন ভিউজ। কিন্তু শুধুই কি মাল্টিস্টার কাস্টিংয়ে এই ছবির ইউএসপি হতে চলেছে? একেবারেই তা নয়। জিও পাগলার ইউএসপি হতে চলেছে ছবির গল্প। ছবির মূল গল্পটি নেওয়া হয়েছে প্রবাদ প্রতিম শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়ের মা কালী বোর্ডিং সেন্টার নামের শ্রুতি নাটকটি থেকে। তবে সিনেমার প্রয়োজনেই খানিক অদল বদলও করা হয়েছে চিত্রনাট্যে। যেমন সিনেমায় নতুন এক ভিলেনের আগমন ঘটেছে, রীতিমতন অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন পায়েল, শ্রাবন্তী, কৌশানী, ঋত্বিকারা। তাছাড়া জিও পাগলা মিউজিক্যাল ছবি, টাইটেল ট্র্যাক জিও পাগলা ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি গান। সবকটি গানই ইউটিউবে প্রচুর ভিউজ পেয়েছে। সিনেমার একটা বড় অংশ জুড়ে নারীর ছদ্মবেশে অভিনয় করেছেন সোহম এবং বনি। বড় পর্দায় তাদের সেই মহিলার ছদ্মবেশে দেখার জন্য ইতিমধ্যেই রীতিমতন ক্রেজ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সব মিলিয়ে যা মনে হচ্ছে তাতে করে আগামী দীপাবলিতে দর্শকদের ফোর এন্টারটেনমেন্টের প্যাকেজ উপহার দিতে চলেছে পরিচালক রবি কিনাগি এবং সুরিন্দর ফিল্মস। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।